চলো চলে এসছি আজকে আবার জুয়া হচ্ছে মোহনবাগান ভার্সাস বেঙ্গালুরু এসছি আর সব চেনাশোনা লোককে নিয়ে এসছি যাদের লাইফ সেফটি থাকে তো কি মনে হচ্ছে আজকে খেলা নিয়ে কগল মারবে জিতবো জিতবো আজকে তো জিতবোই আরামসে জিতে যাবো আগের দিন 20% খেলেছে বেঙ্গালুরুকে আমরা হারিয়ে দেবো আর এই যে এই সাপোর্টারকে দেখছো লাইফ হাতে নিয়ে জীবন হাতে নিয়ে কত দূর থেকে এসছে বেঙ্গালুরু যথেষ্ট ভালো সাইড আজকে বুমস প্রথম থেকে খেলছে বুমস সাহাল থাম্পা একটা ভালো মিডফিল্ড কম্বিনেশন আমি তার সঙ্গে লিস্টন মানমিন আছে এবং ডিফেন্সারি এদিকে আনোয়ার আছে অর্থাৎ জেতার জন্য যেরকম টিম নামানো দরকার সেরমই কিন্তু নামিয়েছে আগের ম্যাচে ফার্স্ট হাফে বুমস ছিল না বলে অ্যাটাকিং পার্টটা মিস হচ্ছিল কিন্তু আশা করি এই ম্যাচে সেটা হবে না অনবদ্য অনবদ্য ওরা অসাধারণ চেকিং করেছে তাও মাঠে বিড়ি সিগারেট বোম সব কিছু ঢোকে
1-0 গোলে মোহনবাগান জিতে গেছে আর বেঙ্গালুরু অসাধারণ দুটো রেড কার্ড দেখেছে। তো অ্যানালিসিসকে নিয়ে চলে এসেছি, অ্যানালিসিস করে দেবে। যদিও ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফে মানে ফার্স্ট হাফে তো খুবই ভালো গেছে, প্রচুর সুযোগ পেয়েছিল বাট ফিনিশ করতে পারেনি, তো বাকিটা বলে ভালো। তো অবশ্যই ফার্স্ট হাফে মেইনলি ডান দিক থেকে খেলা হয়েছে, লিস্টনের সাইড থেকে কিন্তু সেভাবে অ্যাটাক হচ্ছিল না একটা দুটো ছাড়া। এবং সেকেন্ড হাফে যদি তুমি বলো অজস্র সুযোগ পেয়েছে, কিন্তু যেটা মেইন বলবো আজকে আরও গোল কিন্তু বেঙ্গালুরু খেতে পারতো, সেটা বেঙ্গালুরুর ডিফেন্ডার খুব ভালো ছিল যে হাইটের জন্য তারা যে এরিয়াল বলগুলো খেয়েছিল সেই এরিয়াল বলগুলো কিন্তু হেডে ক্লিয়ার করছিল, নাহলে কিন্তু আরও মানে মানে বেঙ্গালুরু আরও গোল খেতে পারতো। আর লাস্টের দিকে কিছুটা সেলফিশ প্লে হয়েছে আমার মনে হয়, সেগুলো না করলে ভালো, কারণ যত দেওয়া নেওয়া করে খেলবে তত গোলের রাস্তাটা খুলবে। অর্থাৎ এক পেশে খেলা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে বেঙ্গালুরু কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেছিল, একটা দুটো একটা বিশাল কেট ভালো সেভও দিয়েছে। তা আদারওয়াইজ যেরকম আশা ছিল যে মোহনবাগান জিতবে এবং একটা ভালো মৌসুম শুরু করবে, সেরকমই পরপর দুটো ম্যাচ জিতলো। এই তো আলাদাই অ্যানালিসিস, আর এরপর আর কিছু বলার বক্তব্য মানে বক্তব্য রাখারই নেই। অবশ্যই ব্লগটা আশা করি ভালো লেগেছে, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে, যারা এখন আর বেল আইকনটা টিং টং করে দিয়েছেন তার আগে সাবস্ক্রাইব করে দিয়ে তার সাথে বেল আইকনটা টিং টং করে। তো চলো এই মুহূর্তে স্টেডিয়াম থেকে